এখন বসন্তকাল অর্থাৎ শীতের শেষ এবং গ্রীষ্মের শুরু, তার মানে ঋতু পরিবর্তন। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের বেশিরভাগ মানুষের বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়। শারীরিক সমস্যাগুলির মধ্যে সবথেকে কষ্টকর এবং নাছোড়বন্দা সমস্যা হলো সর্দি কাশির সমস্যা। যার একবার এই কাশির সমস্যা হয়, সপ্তাহের পর সপ্তাহ ভুগতে থাকেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আপনারাও যদি এই কাশির সমস্যায় ভুগছেন এবং কোনো মেডিসিন বা কোনো কাফ সিরাপ আপনার যদি এই কাশি কম করতে পারছে না, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তার কারণ, আজকে আমরা এমন একটি ম্যাজিক্যাল হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যে ম্যাজিক্যাল হোম রেমেডি যদি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো প্রকারের কাশি, অর্থাৎ সেটি ড্রাই কাফ বা শুকনো কাশি হতে পারে বা সর্দিযুক্ত কাশি হতে পারে, যে কাশিই হোক না কেন, মুহূর্তের মধ্যে কিন্তু আপনি আরাম পেতে পারেন এবং 2 থেকে 3 দিনের মধ্যে এই কাশির থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আজকের এই রেমেডির বিশেষত্ব হলো, রেমেডির মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরের মধ্যে খুবই সহজলভ্য এবং প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। সমস্যা বলতে, আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে থাকে, আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি মিউকাস ডিপোজিট হয়ে থাকে বা যদি সর্দি বা কফ জমে থাকে, বা মনে করুন আপনার লাংসের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে, বা মনে করুন চেস্ট কনজেশনের মতন সমস্যা, এই সমস্ত সমস্যার থেকে আপনাকে সমাধান দিতে পারে। তো চলুন আমরা এক এক করে জেনে নিই এই রেমেডির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করেছি। আমাদের শরীরে যে সমস্ত ইনফ্লামেটরি প্রোটিন রিলিজ হতে থাকে, সেই ইনফ্লামেটরি প্রোটিনের জন্য আমাদের পুরো শরীরের সাথে সাথে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশনের মতন সমস্যা, ব্যথা বেদনার মতন সমস্যা, ইচিং সেন্সেশনের মতন সমস্যা, এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। আজকের এই ঘরোয়া টোটকার মধ্যে আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি সাইজের একটি আদা। এই আদা ইনফ্লামেটরি প্রোটিনকে ব্লক করে এই সমস্ত সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে। আমরা ব্যবহার করেছি এর মধ্যে 30 থেকে 35টি তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি টিউসিভ প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি, যে প্রত্যেকটি প্রপার্টি আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। ব্যবহার করেছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। আমরা এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আপনি কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চি সাইজের একটি কাঁচা হলুদ নিয়ে নেবেন। দেখুন, কাঁচা হলুদের মধ্যে যে মেন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে কার্কিউমিন, সেই কার্কিউমিনের অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আমাদের রেসপিরেটরি সিস্টেমকে বিভিন্ন প্রকার সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করে। এবং তার সাথে সাথে এই কার্কিউমিনের মধ্যে রয়েছে পেন রিলিভিং এজেন্ট, তাই যদি আপনার শর্ট থ্রোটের কারণে যদি গলায় ব্যথার মতন সমস্যা রয়েছে, সেই সমস্যারও কিন্তু সমাধান করতে পারে এই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন। ব্যবহার করেছি 1 চা চামচ আজওয়াইন। এই আজওয়াইনকে কেউ জোয়ান, কেউ জৈন বা কেউ ক্যারাম সিড বলে থাকে। এই ক্যারাম সিড বা আজওয়াইনের মধ্যে থাইমল নামে বিশেষ এক ধরনের অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যে অ্যাক্টিভ কম্পাউন্ডের অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার রেসপিরেটরি সিস্টেমের সমস্ত প্রকারের ইনফেকশনকে কম করতে সাহায্য করে। ব্যবহার করেছি 5 থেকে 6টি লবঙ্গ। লবঙ্গর মধ্যে বিশেষ 2 ধরনের ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, সেগুলি হলো ইউজিনল এবং গ্যালিক অ্যাসিড। এই ইউজিনল এবং গ্যালিক অ্যাসিডেরও রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আমাদের রেসপিরেটরি সিস্টেমকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, সেই ইনফেকশনকেও কম করতে সাহায্য করে। আরও আমরা ব্যবহার করেছি 1/2 চা চামচ খাদ্য লবণ। এই খাদ্য লবণ আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে মিউকাস জমা হয়ে থাকে বা কফ জমা হয়ে থাকে, সেই কফকে ব্রেকডাউন করে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে। তো চলুন
এখন আমরা জেনে নিই এই রেমেডি বানানোর পদ্ধতি, অর্থাৎ এই টোটকাটি আমরা বানাবো কিভাবে। সর্বপ্রথম একটি মিক্সার গ্রাইন্ডারের জার আমরা নেব। সেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এতক্ষণ ধরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস পরিমাণ মতো ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দেব। তারপর তার মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। এখন সেই সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট আমরা বানিয়ে নেব। তারপর তার মধ্যে আরও অল্প পরিমাণ জল মিশিয়ে স্ট্রেনারের মাধ্যমে জুসটি আমরা ছেঁকে নেব। যে জুস আমাদের হাতের মধ্যে এলো, একটি প্যানের মধ্যে সেই জুসটি দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে সেটিকে গরম করতে থাকবো, এবং সেটিকে ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ পর্যন্ত না ওই জুসের গাঢ়ত্ব বেড়ে যায়, অর্থাৎ সেই জুসের পরিমাণ অর্ধেক হয়ে যায়। যখন সে জুসের গাঢ়ত্ব বেড়ে যাবে, ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে আমরা সেটিকে ঠান্ডা হতে দেবো। কুসুম কুসুম গরম অবস্থাতে তার থেকে এক চা চামচ তুলে নিয়ে চামচের মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ধীরে ধীরে আমরা মিশ্রণটি খাবো। তবে মধু ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি মধু ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে মধু আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যখনই এই মিশ্রণটি আপনি ব্যবহার করবেন, কিছু সময়ের মধ্যেই আপনি অনুভব করবেন ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান হয়ে আসছে। তবে এই মিশ্রণটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। বিষয় বলতে, আপনি যখন মিশ্রণটি ব্যবহার করবেন, প্রত্যেকবার কুসুম কুসুম গরম অবস্থাতে আপনাকে মিশ্রণটি ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রত্যেকবার ব্যবহার করার আগে সেটিকে অল্প গরম করে নিতে হবে। মিশ্রণটি একবার বানিয়ে নিয়ে আপনি সারা দিন ধরে ব্যবহার করতে পারেন, তবে তার পরের দিন ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে নতুন করে বানাতে হবে। মিশ্রণটি খাওয়ার পরে চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা জল না খাওয়া। যদি জল আপনাকে খেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুসুম গরম জল খাবার চেষ্টা করবেন, এবং যখন আপনি মিশ্রণটি ব্যবহার করবেন সারাদিনে বেশিরভাগ সময় আপনি কুসুম গরম জল খাওয়ার চেষ্টা করবেন। এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে এক চামচ করে 3-4 পর্যন্ত খেতে পারেন, এবং শিশুরা হাফ চামচ করে সারাদিনে 3-4 খেতে পারেন। যদি দীর্ঘদিন ধরে নাছোড়বন্দা কাশির সমস্যায় আপনি ভুগছেন, তাহলে অবশ্যই এই রেমেডি বাড়িতে তৈরি করে নিয়ে ট্রাই করুন, এবং 2-3 ব্যবহার করার পরে আপনার অনুভব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।